দাম্পত্য জীবনে পামপট্টি দেওয়া জায়েজ আছে দাম্পত্য জীবনে পামপট্টি দেওয়া কি আছে একজন মুসলমানের চরিত্রে মানুষকে বেহুদা পামপট্টি দেওয়া এমনি ভালো কোনো গুণ না এটা মুদাহানাত বলে তেল মারা বলে বুঝতে পারছেন এটা এমনিতে ভালো গুণ না কিন্তু স্বামী স্ত্রীর জন্য এটা ভালো গুণ না এটা জায়েজ আছে একটু গুরাগারে বললেও জায়েজ আছে আপনি যদি আপনার বউকে বলেন যে তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাঁদ আরে বাদ দাও চাঁদটা বাসা ঢুকে হঠাৎ করে লাইটটা বন্ধ করে দিলেন আরে লাইট বন্ধ করছ কেন লাইট দরকার নাই তুমি থাকতে লাইট একেবারে নিষ্প্রয়োজন কোনো দরকার নাই শরবত বানায়া চিনিটা না দিয়া বললেন যে আঙ্গুলটা দুই একটু চুবাই দাও কারণ তুমি চুবাই দিলে আর চিনি লাগবে না আল্লাহ তোমার মধ্যে এত মিষ্টতা দিয়ে রাখছে মাশাআল্লাহ ভাই আর কয়টা শিখাই দিব এই যে দুইটা কথা বললাম এই দুইটা আমার শেখানো না ডক্টর আয়াজ আল কারনি সৌদি আরবের জনপ্রিয় আলেম দিন এই দুইটা পয়েন্ট এই যে বাসা ঢুকলে লাইট বন্ধ করে দেওয়া আর চিনির মধ্যে আঙ্গুল চুবাই দেওয়া এটা ওনার পরামর্শ উনি কোন এক ইউনিভার্সিটিতে অনেক লোকের মধ্যে বক্তব্য দেওয়ার পর বলেছেন যে আমার এই পরামর্শ শুনে অনেক দম্পতি তাদের দাম্পত্য জীবনে সুখী হয়েছে আমাকে পার্সোনালি তারা জানাইছে যে ঔষধ কাজ করছে তো এখন দুইটা উনি শিখাই দিছে আর বাকিগুলো আপনাকে বের করতে হবে প্রশংসা করতে শিখতে হবে অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে প্রশংসা করতে জানে না প্রশংসা করতে জানে না প্রশংসা যদি আপনি করতে না জানেন আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না আপনাকে প্রশংসা করতে শিখতেই হবে প্রশংসা প্রথম প্রথম করলে একটু বিশেষ করে সারা জীবন দুর্নাম করছেন এখন ওয়াজ শুনে যায় যদি বোর একটু পামপট্টি দেন বলবে ব্যাপার কি তুমি পাম দিতেছো আমারে ওই মৌলবীর ওয়াজ শুনে প্রথম প্রথম একটু বলবে কিন্তু আপনি পাম বন্ধ করবেন না এসব শুনে চালায় যাবে আচ্ছা পাম না বলি প্রশংসা সুন্দর কথা বলি প্রশংসা চালায় যাবে নিয়মিত যদি চালায় যান চালায় যান চালায় যান এবং সিরিয়াসলি দিল থেকে এটা উপর দিয়ে না দিল থেকে তার ভালো গুণগুলো দেখেন দেখে আপনি মুখে বলেন স্বীকৃতি দিতে শিখেন মানুষ স্বীকৃতি চায় শুনেন স্ত্রী এই কাজ করে না ওই কাজ করে না আপনার নাস্তা বানায় খাওয়ায় না আপনার জামাটা গোছায় দেয় না আপনার কথাটা শুনে না তর্ক করে হান করে তান করে বহু বদনাম করেন তো আপনি নিজে কিছুদিন তার ভালো গুণগুলো খুঁটে খুঁটে বলা শিখেন এগুলো প্রশংসাগুলো করতে শিখেন এগুলো স্বীকৃতি দিতে শিখেন নিয়মিত যখন এটা করতে থাকবেন শুধুমাত্র প্রশংসা করে আপনি তাকে খুন পর্যন্ত করতে পারবেন খুন করা বুঝেন মানে তাকে দিয়ে সব করাতে পারবেন একই কথা পুরুষদের বেলায় প্রযোজ্য স্বীকৃতি দিতে হবে কৃতজ্ঞতা আদায় করতে হবে সবচেয়ে দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হলো অকৃতজ্ঞতা সারা জীবন সুখে ছিল একদিন একটু চুন থেকে নুন ঘষছে তোমার সংসারে এসে সুখের দেখাটাই পেলাম না জন্মটাই গেল আমার দুঃখে দুঃখে কি পাইছি তোমার সংসারে এসে এই এক কথা সব বরবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই শর্তটিও মেনে চলার তৌফিক দান করুন আমিন